সো গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আবার তোমাকে নতুন ব্লগে স্বাগত জানাই তো চলো আজকের হচ্ছে একটা ফাটাফাটি ব্লগ করতে চলেছি এইটাও সম্ভব কিছুই নয় আজকে হচ্ছে তোমার তোমার হচ্ছে অনেক দিন বাদে দেশে এসেছি দেখতেই পাচ্ছ গামছা মামছা কাঁদানে ঘুরছি প্রচুর গরম ভাই প্রচুর গরম আর সেই পুরো একদম ফেটে যাচ্ছে প্রচুর আর কাঠ ফাটা রোদ বেরিয়েছে আর প্রচুর গরম কি বলবো দেখো আমরা সবাই মিলে এখন এই একটু রাস্তার ধারে বেরিয়েছি তো দেখতে রাখো ব্লগ যা যা হবে একটু শেয়ার করো আচ্ছা চলো তো বন্ধুগণ দেখতেই পাচ্ছো আমরা হচ্ছে আর কিছুই নয় এই গামছা ফামছা কাঁধে নিয়ে আরে রাখা এই যে আমাদের ক্যামেরাম্যান এখানে আছে দেখতেই পাচ্ছ মানে বুঝতেই পারছো আমি ভিডিও করতে বেরিয়েছি দেখো আমাদের একটা ছুটকে এখানে আছে শোভন তো ইও হচ্ছে বেরিয়েছে আমাদের সাথে আর কাউকে পাচ্ছিলাম নেই তো ভিডিও করতেই যেহেতু বেরিয়েছি তো এদের সঙ্গেই বেরিয়েছি এটা আমাদের স্কুল অনেকদিন পর দেখলাম স্কুলটাকে খুবই ভালো লাগলো এই স্কুলে আমি ছোটবেলায় পড়েছি এই আগেও ব্লগ করেছি এই স্কুল ফুল নিয়ে তবুও এটা হচ্ছে আবার দু সালের প্রথম ব্লগ এরকম ঠিক আছে তো চলো আমাদের গ্রামের এই গরমকালে কাঠফাট্টা রোদেতে যা যা হয় মানে কিছু কিছু মুহূর্ত ব্লগটা ছোটোই হবে তুলে ধরবো তো চলো দেখতে রাখো টাটা গাইস দেখতেই পাচ্ছো আমাদের এখানে এখন ধান তোলা হচ্ছে তো দেখতেই পাচ্ছি এই গরমেতে তবু এই কৃষক ভাইরা যারা মানে কৃষিকাজে কাজ করে মাঠে ঘাটে তাদের যে কতটা গরম হচ্ছে সে আমি বুঝতেই পারি আমরা এমনি ঘুরছি তো তাতেই এত গরম আর ওরা তো মাঠে ঘাটে কাজ করছে ওদের জন্য অবশ্যই ভিডিওটা শেয়ার করবে আর চলো কমেন্টে জানাও যারা যারা কৃষক ভাইদের মানে পছন্দ করো তারা হচ্ছে অবশ্যই মানে কমেন্টে জানাও যে কারা পছন্দ করো অবশ্যই জানাও ঠিক আছে তো দেখতে থাকো ব্লগ তিনজনে বেরিয়েছি আমাদের রাস্তা ঘাট কি দেখো দেখতেই পাচ্ছ আমাদের আছে ধান কেটে মাঠে মাঠে রেখে দিচ্ছে এইগুলোই হচ্ছে রোদের এত গরমেতে এই ধরো বিয়াল্লিশ তেতাল্লিশ ডিগ্রি গরমেতে হচ্ছে এরা হচ্ছে মাঠেতে কাজ করছে আর সেই দূরে কাজ করছে এরা কীভাবে যে কাজ করছে একমাত্র আমরাও জানি ভগবানের জানে তোমরাও জানো নিশ্চয়ই যারা গ্রামেতে আছো যারা শহরে আছো তারা তো এই সব মর্ম বুঝবেই না তো দেখো যারা শহর থেকে ভিডিওটা দেখবে তারা অবশ্যই ভবটা দেখো যে গ্রাম্য জীবনটা কেমন হয় দেখো তো দেখতেই পাচ্ছ গামছা ফামছা নিয়ে কেমনভাবে বেরিয়ে পড়েছি মানে একটা আলাদা লেবেরি পুরো লাগে মানে কেমন একটা লাগছে তো বাইরে ছিলাম বাইরে তো অতটা গরম ছিল নি ঠিক আছে বাইরে তো অতটা গরমই নেই সেখানে চৌত্রিশ থেকে ছত্রিশ ডিগ্রি আর এখানে হচ্ছে বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি এরকম হচ্ছে তাহলে কেমন গরমটা হবে তার জন্য গামছা গামছা নিয়ে দুজনেই বেরিয়ে পড়েছি ভিডিও হবে ব্লগও হবে সব রকমই হবে তো দেখতে রাখো চলো তো বন্ধুগণ দেখতে পাচ্ছ এটা হচ্ছে সেই কল সেই লেভেলের কল যতই পাম্প করো না কেন এক ফোঁটা জলও তুমি পাবেন এই গরমকালেতে একটা মানুষের জল না পেলে কতটা কষ্ট হয় তোমরা নিশ্চয়ই জানো সেই হচ্ছে কল সেই লেভেলে যতই পাম্প করো তার হাতের ব্যায়াম করতে চাও তারা চলে আসো এই কলটা যারা পাম করে ব্যায়াম করতে পারবে আর ওদিকে দেখতে পাচ্ছ আমাদের খিচুড়ি স্কুল সেই ছোট্ট বেলায় পড়তাম এরকম সে দেখতে দেখো ব্লগটা সো দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আমার দেখো গ্রামের মানে সাঁকর এটাকে ঠিক আছে পোল বলে এখন খালেতে জল নেই খালের উপর দিয়ে পোল এর উপর দিয়েই মানুষ হাঁটা চলা করে দেখতেই পাচ্ছ একজন একটা ভদ্র লোক হেঁটে হেঁটে চলে গেল ঠিক বলো আর আমার ক্যামেরাম দেখো দেখেছো তো আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে অনেকদিন পর গ্রামে এসেছি তো গ্রামে এসে এরকমই একটা ব্লগ বানালাম তো দেখতে থাকো লে কোথায় গেলিস বাই বাই টা